তো বন্ধুরা, ট্র্যাক্টর লাভার সুন্দরবন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরেকটি ভিডিওতে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজ আমাদের পাশে গ্রামে হাল আছে, ফোন করেছিল, তাই সেখানে যাব। তো সেখানে জায়গাগুলি নাকি ধান কাটা গাড়ি ধান কেটেছিল, তাই জায়গার অবস্থা খুবই খারাপ, ছোট পাওয়ার টিলার পারেনি, তাই আমাদের এর হাল করার জন্য ডেকেছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এবারে আমরা গাড়িটিকে গ্রিজ করে নেব, তো চলুন গ্রিজ করা যাক। তো বন্ধুরা, আমরা পাশে গ্রামে যাওয়ার জন্য যে বেরিয়ে পড়েছি, হাফ রাস্তা চলে এসেছি, সেই দাঁড়িয়ে আছে এখানে। তো জায়গার লোক আসুক, আসলে তবে আমরা গাড়িটি নিয়ে যাব। সব নতুন ফলে দেখুন। তো চলুন লোক ফোন করুক, তারপর আমরা গাড়ি নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমাদের এই চাকায় মনে হয় হাওয়া বেশি আছে, গাড়ি স্লিপ মারছে। যখন টু হুইলে গাড়ি চলছে তখন গাড়ি স্লিপ মারছে চাকা। তো এর চাকা হাওয়া বেশি আছে। তো দেখি, আজ যে বাইরের কাজে যাওয়া হচ্ছে পাশে গ্রামে, তো সেখান থেকে হয়তো হাওয়া কমিয়েও নিতে পারি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের ফোন করে দিয়েছে, তো আমরা বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। তো চলুন ভিডিওটি আপনারা দেখতে থাকুন। এখানে রাস্তা বলতো সরু, তো একটু গাড়ি পাশে লাফিয়ে সাইড দিতে হচ্ছে অন্য গাড়িগুলোকে। তো এপার থেকে নেমে যাবো। তো বন্ধুরা, আমাদের বললো যে ওই যে বাগান দেখতে পাচ্ছেন, ওই বাগানের কোলে যেতে, তো ওখানেই যাওয়া হচ্ছে গাড়ি নিয়ে। তো বন্ধুরা, আমরা জায়গাটি পৌঁছে আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। তো বন্ধুরা, আমাদের হাল শুরু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো কী অবস্থা করেছে দেখুন জমিটা, চেন হারভেস্টার ধান কেটে। Thank you.
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ও পাশে যে ভেড়ি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সুন্দরবন নদী, নদীর পাড় দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আমাদের হাল প্রায় জমিটির শেষের পথে, তো দেখুন পুরো ভিডিও।